নদিয়ার শান্তিপুরের একটি বেসরকারি নার্সিং হোমে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হলো। জানা গিয়েছে, শান্তিপুর স্টেশন সংলগ্ন গোডাউন পাড়ার বাসিন্দা দুর্গা পাশোয়ান তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোমা পাশোয়ানকে শান্তিপুর 1 নম্বর রেলগেট সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। কিছু সময় পর সিজার করা হলে অবস্থার অবনতি হয়। রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং রক্তক্ষরণ হতে থাকে। এমত অবস্থায় চিকিৎসকরা অন্যত্র স্থানান্তরিত করার আগেই মৃত্যু হয় ওই প্রসূতির। মৃত্যুর 2 ঘন্টা পর পরিবারকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসার গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে প্রসূতি মহিলার বলে অভিযোগ পরিবারের। এরপরেই বৃহস্পতিবার সন্ধ্যায় ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় নার্সিংহোম চত্বরে। নার্সিংহোমে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি ইট বৃষ্টি শুরু করে মৃতের পরিবারের লোকজন। আপনাদেরকে খবর দেওয়া হয়েছে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানে অজ্ঞান করা হয়নি, পিঠে ইঞ্জেকশন দিয়ে করা হয়। তার পেশেন্ট পুরোটাই সুস্থ ছিল, স্টেবল ছিল। তারপর আমি চলে গেছি, হয়ে গেছে অপারেশন। ডক্টর দেবও চলে গেছেন, আমিও চলে গেছি। তারপরে বেলা 1টা-1.5টা নাগাদ আমাকে নার্সিং হোমে ফোন করে যে পেশেন্টের ব্লিডিং হচ্ছে, মানে যাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি পোস্টপার্টাম হেমারেজ। তো পোস্টপার্টাম হেমারেজ মানে গর্ভদান দিয়ে ব্লিডিং হচ্ছে। তারপরে বলি আপনাকে একটু আসতে হবে। আমি এলাম, এসে দেখলাম যেটা পরিস্থিতি, যে পেশেন্টের প্রেশার কম, পেশেন্টের ভালো ব্লিডিং হচ্ছে, মানে আর পেশেন্টের প্রেশার কম, অক্সিজেনের শরীরে অক্সিজেনের মাত্রাটাও কম। এমতো অবস্থায় ডিন গাইনোকোলজিস্ট তাকে শুনে দিয়ে উনি বললেন যে আমি আর পেটটা খুব খুলেছি, যেটা সবচেয়ে সিগনিফিকেন্ট সেটা পেটটা খুলেছি। তাই আমি পেট খোলা অবস্থায় গেলে মন ভাবা হলো যে তাহলে ব্লিডিং হচ্ছে কোথা থেকে। তাহলে এই অবস্থায় দুটো রাস্তা ছিল,
একটা হলো পেশেন্টকে সঙ্গে সঙ্গে রেফার করে দেওয়া, আর দু নম্বর হচ্ছে যে ব্লাডটা সঙ্গে সঙ্গে ব্লাডগুলো অ্যারেঞ্জ করে ব্লাড, কারণ এখানে তো শান্তিপুরতে ব্লাড পাওয়া যায় না, তারা রাত কৃষ্ণনগর রেলওয়ে যোগাযোগ করে ওখানকার, আমি নিজে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি যে ব্লাড দেওয়া দিতে পারবেন বলে পাঠিয়ে দিন আমরা দুটো ব্লাড দেবো। এই ভেবে এখন ডাক্তারও বারবার চাইছেন যে অপারেশনটা করতে চাই, এটা খুলে দেখতে চাই, এই ভেবে ওনাকে আবার অজ্ঞান করে অপারেশন শুরু করেন। অপারেশন ভালোই চলছিল এবং খুলে দেখা গেল যে পেটের মধ্যে প্রচুর ব্লাড এবং জরায়ুটা একেবারেই সংকুচিত হয়, মানে কন্ট্রাক্ট করে, তো সেই অবস্থায় জরায়ুটা পেটে বাদ দিতে হয়, ব্লাড ডোনেট করা হয়, তারপরে আস্তে আস্তে পেশেন্টটা ক্রমশ খারাপের দিকে যায়, প্রেশার কমতে শুরু করে, অক্সিজেন মাত্রা কমতে শুরু করে, তারপরে জরুর যেসব ওষুধপত্র দিয়ে পেশেন্টকে রাখা হয়, অক্সিজেন মানে আমি টিউবটা যে করি আমরা অ্যানাস্থেশিয়া দিই সেটাকে রেখে ভেন্টিলেট করে সবরকম করেও তাকে আলটিমেটলি যখন ওয়ার্ডে শিফট করা হয়, কারণ আবার দেখা যায় যে পালস পাওয়া যাচ্ছে না, ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, তাকে আমরা ডাক্তারের পরিভাষা বলি কাটিয়ে গ্যারেজ হয়ে যাচ্ছে, এবং কাটিয়ে গ্যারেজ করে যা যা আমাদের সিপিআর বলে মানে কার্ডিওপালমারি রিসার্চ সেটা করা হয়, অ্যাড্রেনালিন ইঞ্জেকশন দেওয়া হয়, নিয়ে প্রায় 40-45 মিনিট চেষ্টা করে কিন্তু আমরা পেশেন্টকে পাঠিয়ে দেওয়া হয়। এই হচ্ছে বেবি কেমন হয়, বেবি তো সকালেই হয়েছে বাচ্চা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।